কোরআন সত্য, যেমন বিগ ব্যাং পৃথিবীর সৃষ্টি কেমনে হয় যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন 1500 বছর আগে কোরআনের সূরা আনবিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে, তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল না। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে, তাহলে কয়েকশো পূর্ব কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতের কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে, তাই বৈজ্ঞানিক বলেছিলেন কোরআন বাহিত। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তফসিরটুকু তারা একটি তফসির কারকও লিখলেন না। এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, সব জানে। এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাইয়া হলে কি হবে? কিন্তু মনের দিকে আসে যে একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তফসির সারা দুনিয়ার পানিগুলি কালি আর গাছগুলো কলম হইলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই তুই না বললা কি করে না কত আমি সব লিখে ফেলাইছি, সব আমি যেই লেগেছি। আর আমরা ওলাম ছাগলের দল, যাই শেষে তাই সে মিলে আমরা ওই পথে। আমারও দোষ আছে, আবার আজও বলে আছে। ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিলিম, বইটার নাম ছিল শাহজাদা, নাহিদের মায়া মানে ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবেন ওস্তাদ, এইরকম একখান আড্ডি গরুরিনা মহিষের আল্লাহ জানে জাদুগির ফিলিম আর কি। তো কাহা ঠিক কইছ, আজকেই তোরে বউ আমি বানিয়ে দিই, তুই যেটা ইচ্ছা চয়েস কর। উনি লাঠি দিয়ে আজও মনে আছে এমনি এমনি বললেন, নিক্সু মাকাশা কইয়া ধন করে চাইটা বানিয়ে দিল, চাইটা মাইয়া বানিয়ে দিল, একটা সুচিত্রা সেন, একটা মাধুরী দীক্ষিত, একটা মধুবালা, আরেকটা পেটনি। কয় এই চারটা আমি বানাইলাম, দাঁড়িয়ে রইলাম, যেটা তোর পছন্দ হয় সেটা কবি, আমি ওইটার লোকে বিয়ে দিয়ে দেবো। আগে পয়লা সুচিত্রা সেনের থোতা মোচা দইরা দেখা আর পছন্দ হয়েছে ওস্তাদ না, মাধুরী দীক্ষিত দেখা আর পছন্দ হয়েছে ওস্তাদ না, মধুবালার দেখা ভূতের ধারায় পছন্দ হয়েছে ওস্তাদ না, আর সেটা পেত্নি এত বড় চোখ, মেকআপ পেন্ডেও ধন্যবাদ দিই, এত বড় একটা চোখ, এতটুকু কেত পড়তে একটা মুলার মতো দা দেখলেন নিজর করে। এইটা সামনে গিয়েই ভূতে যে ফাল ফুলছি দেখতেও নাচে ভূতেও আসে, এই পাইছি সবচেয়ে বিউটিফুল। এর অর্থ কি? ভূতের কপালে পেত্নি মিলে আমরাও সব ভূত, তাই পেত্নির কাছে গিয়ে মুড়ি ধুই বলে ফাঁকি বাজি, আর আমরা ওই শাহজাদার ভূতের মতো ফার্স্ট ক্লাস পীর পাইছি।
পার্থক্যই জানে না, নবী রসুলের পার্থক্যই জানে না, উনি পীর হয়ে বয়ে রয়েছেন। কিন্তু দোষ কাকে দিব, সত্তা আমাকেই দোষ। তা আজকে সেই বৈজ্ঞানিকের যে ফলা উৎসব বিরাবিল মাসার কেবল বাগারবে ইন্নালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিকের বাণী, কোটি কোটি পশ্চিম দিকের বাণী, 1969 এ কোরআন এইটা যে সত্য, কোন গ্রহের পূর্ব পশ্চিমের সঙ্গে অন্য গ্রহের মিলে না, তাহলে কোটি কোটি পূর্ব নেই। আর আব্বাস টিকা কৃতুবি কান দৈরা মেঘে ফেরেশতারা দৈরা কুচা দিয়া বাইরায়, আর টপটপ টপটপ করে বৃষ্টি পড়তেছে। এই তফসিরে কবির ফকরুদ্দিন ইমাম রাজি আর মোল্লা চুপ পালানির কয়েরা ওই মোল্লার কাছে গিয়া বলে দিব, এক মোল্লা আর এক মোল্লার কাছে বলে দিব, আর কত বলে আরে ওর কাছে বলে দিল, কারণ বুয়া ব্যক্তি ব্যক্তি ছিল দুই একটা ছুট আছে, এটা ওটা আলাদা, তাও আলাদা দুই যায়। হ্যাঁ টপটপ টপটপ করে বৃষ্টি হয়, আমার মনে বিশাল খালি ফেরেস্তারা বাংলাদেশ সিলেট আর চেরাপুর জেলা আসামেই খালি মেঘের থাপা দিয়া দুইটা ফেরেস্তারা গুজরাট দিয়া বাইরার, আর সৌদি আরব বিশাল মরুভূমি এখানে ফেরেস্তারা একটা ব্যাগের দুইটা গুজরাট দিয়া বাইরা লাগে কচুর থাকে, এত প্রশ্ন কইলেন না, এত প্রশ্ন কইলেন না, কি সুন্দর তাদের বাচ্চারা রুহে হাইওয়ানি রুহে ইনসানি, আর সুয়ানের বাচ্চা রু তো একটা রু, আবার হাইওয়ানি হয়েছে রুহের চাই ভাগ করে পীর সাথে ইসলাম গবেষক কেন রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, রু আল্লাহ আদেশ, রু আল্লাহ স্বয়ং নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ধ্বংস হয়ে যাবে এইটা বলে নাই, কারণ টেস্ট মা বাপে মায়েরা তরকারি রাখলে লবণ হইলো কিনা একটু চাকরিই বুঝা পারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ধ্বংস হবে না। আর দেহ এই লাশ কিছু তো আমি না, তুমি দেখতে শিখো এই অখণ্ড দেহের মধ্যে তোমাকে আসতে পৃষ্ঠে গিরায় গিরায় আমি বেঁধে দিয়েছি, অথচ এই দেহটা তুমি না, এসা শিখতে 10 তারিখে মে মাসে ফাঁসি দিল, কি করলো বললো যে আপনার লোক মোহ এত বেশি হয়ে গেছে গা যে আপনি মানুষ পাইরা বই নদীর ফালে আনেন, সরকার আপনার জীবাত্মা একটা দেহের থেকে ভূতের থেকে সরে ভূত মানে অস্তিত্ব একটা দেহের কর ভূত, আবার দেহ সর্বভূতে বিরাজমান সর্বদেহে বিরাজমান,
আপনার এই দেহের থেকে আমরা একটু সরিয়ে দিব আর কি ছিলাম, এই দেহটা আপনার নষ্ট হয়ে গেছে, মানুষ পাইলে বৈরব নদীর ফলে আর কিছু তো নয় একটু সিরিয়াসলি মিনিটে জীবাত্মটা বের করে দিল। দিয়ে সকালবেলা চাই পুলিশে খাটিয়া ধরিয়া টেলিভিশনের ইয়েস আসিন্দারে ফিরত দিতে সে উদ্ধার ঘুমিয়ে দিচ্ছে, ইয়েস আসিন্দারে তো ফিরত দিল। পরে কই না আসলে স্যার সিংদার জীবাত্মারে সরিয়ে দিচ্ছে, এইটা লাস্টটা, এই লাস্টটা দিয়ে দিল। আত্মীয় স্বজন জানে যে এইটা স্যার সিংদারটা কম্বল দিয়ে ফেলাইল। সুতরাং মানুষ বুঝতেই পারে না এই দেহটা সে না, এই দেহটার জন্য আমি খাবো, আমার স্বপ্ন, আমার ফিউচার ব্রাইট, আমার পোলাপান এইটা করবে, আমার শান্তি নাই, আমার ওটা করব, এই করব করব করতে করতে শেষ। এই জন্যই যদি আল্লাহরা হোগার কাপড়ই নেই, এই জন্যই খাতা খারিম গাওয়াজ বলছেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা নিছক পাগলামি। হ্যাঁ আমরা এই জগবে না পারি, আরেক জগবে, আরেক জগবে আস্তে আস্তে তবে চাও, কিন্তু অলির প্রতি তো ভক্তি না। আবার চিন্তা করেন ও আমি খালেছি না, আরেক ওষুধ বের করছে, খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও, খাজা বাবা এইটা দাও, কন্ত আমি কার কাছে চাইব, কাল্লার কাছে চাইব, মাশাআল্লাহ আল্লাহর কাছে কহ, খাজা বাবার কাছে চাইলে কো শিরিক, শিরিক বাহ, এটা মানুষের সাধারণ মানুষের মগজ খেয়ে হারিবে, আল্লাহর কাছে চাইবে জেনারেলের মাথা খায়া ফেলে আর কি করুন, আল্লাহর কাছে এটা ওয়াহাবি খানেছিলা এখন তার তো আপনি ঠিকই করছেন, আল্লাহর কাছে যাওয়া উচিত। আচ্ছা ভাই যা কাশ্মীরে যে ভূমিকম্প পড়ল 1,20,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল, এর 10-12 লাখ জীবিত আছে, ঠান্ডা বরফ পড়তেছে, তাবু নাই, কম্বল নাই, খাওয়ার নাই। আচ্ছা এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে এরা তো একবারও করলো না আল্লাহ কম্বল দাও, আল্লাহ তাবু দাও, আল্লাহ খাদ্য শস্য দাও, এরা এটা না করে কি করে জানেন, ইউরোপ আমেরিকা কম্বল দাও, ইউরোপ আমেরিকা তাবু দাও, ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও, আর ইউরোপ আমেরিকানরা আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান, এ হচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না, খাজা বাবা তো আল্লাহর ওলি, সুরান ফলের উদ্দেশ্য বলা হয়েছে দেখেন, অমারামাইতে সবাইতে ওয়ালা কিন্দাল্লাহ রামা, হে রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়া মারছেন ওটা আপনি মারেননি, ওটা আমি আল্লাহ মেরেছি, ওটা আপনার হাত না, ওটা আমার। আর বুখারী শরীফের হাদিস খুলেন, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায়।